নমস্কার বন্ধুরা, সাত দিন পার হয়ে গেছে নতুন বৃহস্পতিবার। আমি সৌরভ আবার এসেছি রেকর্ডে রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠানের নতুন পর্ব নিয়ে। আজকে আমাদের দ্বিতীয় পর্ব। আমরা আগেই বলেছিলাম যে এই অনুষ্ঠানে কিছু কথা থাকবে, কিছু গান থাকবে। অর্থাৎ আমরা যে শুধু পুরনো দিনের গানই শুনব তা নয়, আমরা কিছু পুরনো দিনের রেকর্ডও শুনব এবং রেকর্ড সংক্রান্ত ইতিহাসও জানব। জাস্ট একটা গান শুনিয়ে দেওয়া নয়, রেকর্ড শোনা। রেকর্ড শোনা মানে তো শুধু কতগুলো গান বাজানো নয়, রেকর্ডের ইতিহাসটাও আমরা জানতে চেষ্টা করব। আমাদের দেশে আমরা গত পর্বে বলেছিলাম যে সিলিন্ড্রিক্যাল রেকর্ড খুব জনপ্রিয় হয়ে ওঠে এবং 1907 খ্রিস্টাব্দে গ্রামোফোন কোম্পানি ডিস্ক রেকর্ডের কারখানা এইখানে প্রতিষ্ঠা করেন। তারপরে সিলিন্ডার রেকর্ড আর খুব বেশি দিন চালু ছিল না। 1902 সাল নাগাদ বার্লিনারের আত্মীয় ও তার এক সহকারী ফ্রেডরিক গেইসবার্গ, তিনি বয়সে তরুণ ছিলেন, রেকর্ডিং ইঞ্জিনিয়ার, ভারতীয় গান বাজনা রেকর্ড করার উদ্দেশ্যে কলকাতায় আসেন এবং গওহর জান, পেয়ারা সাহেব, তখনকার যারা প্রসিদ্ধ শিল্পী তাদের হিন্দুস্তানি গান রেকর্ড করে নিয়ে বিলেতে যান। জার্মানির হ্যানোভারে রেকর্ড তৈরি হয়ে এদেশে আসে এবং অচিরেই সে খুব জনপ্রিয় হয়। তো তারপরে গ্রামোফোন কোম্পানি তাদের ভারতীয় শাখা চৌরঙ্গি অঞ্চলে অফিস খোলে এবং 1907 খ্রিস্টাব্দে বেলেঘাটা মেইন রোডে ভারতবর্ষে সর্বপ্রথম রেকর্ডের কারখানা প্রতিষ্ঠিত হয়। সেটি সমগ্র এশিয়ায় সর্বপ্রথম রেকর্ডের কারখানা। তো আমরা আগেই বলেছিলাম যে রবীন্দ্রনাথের যখন মাত্র 16 বছর বয়স, তখন এডিসনের ফোনোগ্রাফ যন্ত্র আবিষ্কৃত হয়েছিল এবং ভারতেও সেটা আমদানি হতে বেশি দেরি হয়নি। প্রেসিডেন্সি কলেজে জগদীশচন্দ্র বসু, তিনি ওই 1891-92 নাগাদ ওইখানকার ল্যাবরেটরিতে এডিসনের ওই যন্ত্রে রবীন্দ্রনাথের অনেক গান রেকর্ড করেছিলেন। পরিচারিকা পত্রিকায় সে সম্পর্কে বিবরণ পাওয়া যায়। পরবর্তীকালে প্রায় এক যুগ পরে কুন্তলিন, আমরা কুন্তলিনের কথা সবাই জানি, কেশে মাখো কুন্তলিন, রুমালেতে দেলখোস, পানে খাও তাম্বুলিন, ধন্য হলো এইচ বোস, অমৃতলাল বসুর এই ছড়া। তা সেই কুন্তলিন কেশ তৈল প্রস্তুতকারক হিসেবে সুপরিচিত গন্ধ ব্যবসায়ী হেমেন্দ্রমোহন বসু, তিনি ফোনোগ্রাফ যন্ত্র এবং সিলিন্ডার রেকর্ডের ব্যবসায় নেমেছিলেন। হেমেন্দ্র বসু যে শুধু গন্ধবস্তুর ব্যবসায়ী ছিলেন তা নয়, তিনি সাহিত্য রসিক ছিলেন। সরি, আমি নামটা একটু ভুল করেছি, হেমেন্দ্রমোহন বসু কুন্তলিন পুরস্কার দিতেন সাহিত্যের জন্যে। তো পরবর্তীকালে রবীন্দ্রনাথের সঙ্গে তার খুব বন্ধুতা হয় এবং তিনি নিজে গান জানতেনও। তো 1906 সালে দ্য টকিং মেশিন হল নামে তিনি তার সিলিন্ডার রেকর্ড বিক্রির কেন্দ্র প্রতিষ্ঠা করেন এবং ব্যবসায়িক ভিত্তিতে রেকর্ডিং করতে শুরু করলে রবীন্দ্রনাথ সেখানে অনেকগুলি গান রেকর্ড করেছিলেন। অমল হোমের স্মৃতিকথা থেকে জানা যায় যে শিবনারায়ণ দাস লেনে হেমেন্দ্রমোহনের বাসভবনে এসে রবীন্দ্রনাথ গান রেকর্ড করতেন। রেকর্ড নিখুঁত করবার জন্যে কখনো কখনো একটি গান দুবারও গিয়েছেন। তখন রবীন্দ্রনাথের বয়স ওই 45-46 বছর, অত্যন্ত সতেজ সুরেলা কণ্ঠ, ফলে সেই মোমের রেকর্ডেও তার গান খুব স্পষ্ট এবং মিষ্টি শোনাত। কিন্তু তখন মুশকিল হচ্ছে বৈদ্যুতিক পদ্ধতিতে স্বরবৃদ্ধির কৌশল এদেশে ছিল না, ফলে তখনকার দিনে কি হতো, চেঁচিয়ে রেকর্ড করতে হতো, তা নইলে রেকর্ড স্পষ্ট হতো না। রবীন্দ্রনাথের কণ্ঠস্বর যে সেই কালের রেকর্ডে স্পষ্ট এবং মিষ্টি শোনাত, এ থেকে এটা বোঝা যায় যে তিনি কতটা সতেজ এবং সুকণ্ঠের অধিকারী ছিলেন। কিন্তু পরবর্তীকালে তার এই কলাটা আর ছিল না, নষ্ট হয়ে গিয়েছিল। এই যৌবনের কণ্ঠ তিনি হারিয়ে ফেলেছিলেন। যৌবনে তো তার
কণ্ঠের মানে বিপুল খ্যাতি আমরা নানা জায়গায় নানা বইতে নানা স্মৃতিকথায় পড়েছি, কিন্তু সেই বয়সের গলা তিনি মোটামুটি মধ্য বয়সেই হারিয়ে ফেলেছিলেন, সেই সতেজ এবং সুমিষ্ট কণ্ঠ। ফলে পরবর্তীকালে রেকর্ড শুনে সেটা আর অনুমান করা যায় না। শোনা যায় যে ফ্যারেঞ্জাইটিস নামে একটা অসুখে, কণ্ঠনালীর অসুখে রবীন্দ্রনাথ ভুগছিলেন, তাতেও তার স্বরমাধুর্য নষ্ট হয়ে যেতে পারে। তাছাড়া বয়স বাড়ার ফলে ফলে মানুষের তো স্বর পরিবর্তন হয়, মানে যারা রেগুলার রেওয়াজ করেন সেই ওস্তাদদের গলাতেও এটা হয়, রবীন্দ্রনাথ তো সেভাবে কণ্ঠ সাধনা করতেনও না। তো মানে মোটামুটি যখন রবীন্দ্রনাথের বয়স 52 বছর, সেই সময় ম্যানচেস্টারে তিনি বক্তৃতা দিয়েছিলেন, সেই বক্তৃতার বিবরণ পরবর্তীকালে ট্যাগোর ইন অক্সফোর্ড বলে শহীদ সোহরাওয়ার্দি তিনি লিখছেন যে রবীন্দ্রনাথের কণ্ঠস্বরের টোনালিটির অভাব তিনি লক্ষ্য করেছেন, এবং তার পরবর্তীকালের যে রেকর্ড সেই সব রেকর্ডেও এই টোনালিটির অভাবটা ভীষণ লক্ষ্য করা যায় আর কি। তো যাই হোক, আজকের এই পর্যন্ত ইতিহাসের কথা, এবার আমরা গানে চলে যাব। আজকে প্রথম যে রেকর্ডটা আপনাদের বাজিয়ে শোনাব সেটা হচ্ছে 1974 সালের একটি রেকর্ড, কলম্বিয়া কোম্পানি থেকে বেরিয়েছিল, SEDE.3095। এই রেকর্ডে শিল্পী গৌতম মিত্র, এক সময়কার অত্যন্ত জনপ্রিয় গায়ক, এখনও তিনি আছেন আমাদের মধ্যে, শ্রদ্ধেয় গায়ক। এটি একটি 45 RPM EP রেকর্ড। এক পিঠে গৌতমবাবু গিয়েছিলেন, আর পিঠে ছিলেন পূর্বী মুখোপাধ্যায়। তো গৌতমবাবু যে দুটি গান গিয়েছিলেন সে দুটি গানই হচ্ছে রবীন্দ্রনাথের যৌবনের গান। তো সেই যৌবনের রবীন্দ্রনাথের দুটি গান দিয়ে তার গলায় আপনাদেরকে শুনিয়ে আজকের অনুষ্ঠান আমি শুরু করছি। শুনতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে আজকের অনুষ্ঠানও। তারো যাই যদি কত যেন পায় নিধি, তবু হর সেরো হাসি ফুটে 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 না। কাছে তারো যাই যদি কত যেন পায় নিধি, তবু হর সেরো হাসি ফুটে 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 না। কখনো বা মৃদু হেসে আদর করিতে এসে, সহসা সরমে বাঁধে মন উঠে উঠে না। রোশেরো ছলনা করি দূরে যাই চাই ফিরি, চরণ বারণ তরে উঠে 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 না। কাতর নিঃশ্বাস ফেলি আকুল নয়ন মেলি, চাহি থাকে লাজ বাঁধ তবু টুটে টুটে না। যখন ঘুমায় থাকি মুখ পানে মেলি আঁখি, চাহি থাকে দেখি দেখি সাধ যেন মিটে না। সহসা উঠিলে জাগে তখন কিসের লাগে, সরমেতে মরে গিয়ে কথা যেন ফুটে না। লাজ মই তোর চেয়ে দেখিলি লাজুকমি, প্রেম বরে সারস্রোতে লাজ তবু টুটে না। কাছে তারো যাই যদি কত যেন পায় নিধি, তবু হর সেরো হাসি ফুটে 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 না। কাছে তারো যাই যদি। ¶¶
চরণে খুলে দে তোরা স্রোত বহে যায় যে খুলে দে তরণে খুলে দে তোরা স্রোত বহে যায় যে মন্দ মন্দ অঙ্গ ভঙ্গে নাচিছে তরঙ্গ রঙ্গে এই বেলা খুলে দে তরণী খুলে দে তোরা স্রোত বহে যায় যে ভাঙিয়ে ফেলেছি হাল বাতাসে পুরেছে পাল ভাঙিয়ে ফেলেছি হাল বাতাসে পুরেছে পাল স্রোত মুখে প্রাণ মন যাক বেশে যাক যে যাবি আমার সাথে বেলায় রে খুলে দে তরণী খুলে দে তোরা স্রোত বহে যায় যে ভাঙিয়ে ফেলেছি হাল বাতাসে পুরেছে পাল ভাঙিয়ে ফেলেছি হাল বাতাসে পুরেছে পাল স্রোত মুখে প্রাণ মন যাক বেশে যাক যে যাবি আমার সাথে খুলে দে তরণী খুলে দে তোরা স্রোত বহে যায় যে মন্দ মন্দ অঙ্গ ভঙ্গে নাচিছে তরঙ্গ রঙ্গে এই বেলা খুলে দে তরণী খুলে দে তোরা স্রোত বহে যায় যে শিল্পী গৌতম মিত্রের গলায় দুটি গান আপনারা শুনলেন, 1974-এর রেকর্ডিং। এই দুটি গানই রবীন্দ্রনাথের একেবারে যৌবন বয়সের গান, একটি 1286 আর একটি আরেকটু পরে 1291, একেবারে তরুণ রবির গান যাকে বলে। এবং এই গান দুটির সুর আপনারা সেই সময় রবীন্দ্রনাথের অন্য গীতিনাট্য বা নাটকের গানটানের সঙ্গে খুবই মিল পাবেন, জনপ্রিয় সুর। হ্যাঁ, গহনে গহনে যারে তোরা আর খুলে দে তরণী খুলে দে তোরার সুর তো প্রায় একই রকম। তা এবারে দ্বিতীয় যে রেকর্ডে যাচ্ছি, এটি আরেকটি ইপি রেকর্ড, এক্সটেন্ডেড প্লে রেকর্ড, LH-129। এই রেকর্ডের শিল্পী হচ্ছেন অরবিন্দ বিশ্বাস। ইনিও একসময় অত্যন্ত জনপ্রিয় শিল্পী ছিলেন, বিশিষ্ট মহিলা কথা সাহিত্যিক আমাদের আশালতা সিংহের জামাতা তিনি। এবং এই রেকর্ডে তিনি রবীন্দ্রনাথের তিনিও কম বয়সেরই দুটো গান গেয়েছেন, সেই গান দুটো আপনাদের শোনাবো, আপনারা শুনুন, আশা করি ভালো লাগবে আপনাদের। এবং এই দুটো ওই নাট্যগীতি পর্যায়েরই গান। আছো কোন পাড়া তোমার পাইনে যে সাড়া পথের মধ্যে হাঁ করে যে রইলে খাড়া তুমি আছো কোন পাড়া তোমার পাইনে যে সাড়া পথের মধ্যে হাঁ করে যে রইলে খাড়া তুমি আছো কোন পাড়া রে প্রাণ যায় দুপুর বেলা ধরেছে উদরে জ্বালা রে প্রাণ যায় দুপুর বেলা ধরেছে উদরে জ্বালা এর কাছে কি হৃদয়ে জ্বালা এর কাছে কি হৃদয়ে জ্বালা তোমার সকল সৃষ্টি ছাড়া তুমি আছো কোন পাড়া তোমার পাইনে যে সাড়া পথের মধ্যে হাঁ করে যে রইলে খাড়া তুমি আছো কোন পাড়া রাঙায় অধর নয়ন কালো ভরা পেটেই লাগে ভালো
ধর নয়ন কালো ভরা পেটে লাগে ভালো এখন পেটের মধ্যে নাড়িগুলো দিয়েছে তারা এখন পেটের মধ্যে নাড়িগুলো দিয়েছে তারা তুমি আছো কোন পাড়া তোমার পাইনি যে সাড়া পথের মধ্যে হাঁক করে যে রইলে খাড়া তুমি আছো কোন পাড়া প্রাণ যায় দুপুর বেলা ধরেছে উদরে জ্বালা প্রাণ যায় দুপুর বেলা ধরেছে উদরে জ্বালা এর কাছে কি হৃদয় জ্বালা এর কাছে কি হৃদয় জ্বালা তোমার সকল সৃষ্টি ছাড়া তুমি আছো কোন পাড়া তোমার পাইনি যে সাড়া পথের মধ্যে হাঁ করে যে রইলে খাড়া তুমি আছো কোন পাড়া মুখানি তুলি বিকিলো ও মোটা খুলি বিকিলো আধ ফোটা ধরে আশি ফুটি বেকিলো সখী বল দেখিল নিরগজ লাগ তোর তুমি বেকিলো সরমের মেঘে ঢাকা বিধুমুখানি সরমের মেঘে ঢাকা বিধুমুখানি মেঘ টুটে জ্যোৎস্না ফুটে উঠিবে কিলো মেঘ টুটে জ্যোৎস্না ফুটে উঠিবে কিলো শীত আখির আশা পুরা বিকিলো শীত আখির আশা পুরা বিকিলো তবে ঘুমটা খোলো মুক্তি তোলো আখি মেলোলো তবে ঘুমটা খোলো মুক্তি তোলো আখি মেলোলো সখী বল দেখিল নিরগজ লাগ তোর তুমি দেখিল সরমের মেঘে ঢাকা বিধুমুখানি সরমের মেঘে ঢাকা বিধুমুখানি মেঘ টুটে জ্যোৎস্না ফুটে উঠিবে কিলো মেঘ টুটে জ্যোৎস্না ফুটে উঠিবে কিলো শীত আখির আশা পুরা বিকিলো শীত আখির আশা পুরা বিকিলো তবে ঘুমটা খোলো মুক্তি তোলো আখি মেলোলো তবে ঘুমটা খোলো মুক্তি তোলো আখি মেলোলো সখী বল দেখিল নিরগজ লাগ তোর তুমি দেখিল শিল্পী অরবিন্দ বিশ্বাস। এই দুটি গানই রবীন্দ্রনাথের যৌবনের গান, ওই 1290-91 সালের রচনা, এবং এই দুটি নাটকেরও গান বটে। অরবিন্দ বিশ্বাস একসময়কার অত্যন্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী ছিলেন, রবীন্দ্রসঙ্গীতই করতেন,
বিশ্বভারতী সঙ্গীত ভবনের প্রাক্তনী ছিলেন। ইন্দিরা দেবী চৌধুরানী, শৈলজারঞ্জন মজুমদার এদের কাছে সঙ্গীত শিক্ষা করবার সুযোগ হয়েছিল। তার শাস্ত্রীয় সঙ্গীতে বিশেষ দখল ছিল এবং সেটা তার গায়কীকে সমৃদ্ধ করেছে। এবং শান্তিনিকেতনী ধারায় কলকাতায় রবীন্দ্রসঙ্গীতের যে প্রচার প্রসার, তাতে শুধু গায়ক হিসেবে যে তিনি ভূমিকা পালন করেছেন তা নয়, প্রশিক্ষণও দিতেন। অশোকতরু বন্দ্যোপাধ্যায়কে প্রথম প্রচারের আলোয় নিয়ে আসার ক্ষেত্রে অরবিন্দ বিশ্বাসের একটা বিশেষ ভূমিকা ছিল। তার সমসাময়িক ছিলেন প্রসাদ সেনটেন, এরা সব। তো যাই হোক, কম বয়সের গান তো রবীন্দ্রনাথের হলো অনেক। এইবারে একটু স্বাদ বদল করি। এইবারে রবীন্দ্রসঙ্গীতের এক কালজয়ী গায়কের গলায় গান আপনাদের শোনাবো। গান দুটো ডিজিটাল মাধ্যমে একটু কম পাওয়া যায়, বোধহয় আসেনি এখনও, ডিজিটাইজড হয়নি। রবীন্দ্রনাথের স্বদেশের গান, উদ্দীপনার গান, যে গানে বন্ধন মুক্তির কথা আছে, শিকল ছেঁড়ার কথা আছে। সামনেই 26শে জানুয়ারি চলে গেল, সেই কথা মাথায় রেখে গানটি আপনাদের শোনাচ্ছি। 1977 সালে 45 RPM রেকর্ডে, এক্সটেন্ডেড প্লে রেকর্ড 1224-01108 এতে এটা হিন্দুস্তান থেকে বেরিয়েছিল। শিল্পী হচ্ছেন দেবব্রত বিশ্বাস। তার আর কোনো আলাদা করে পরিচয় দেওয়ার দরকার আছে বলে মনে করি না। তিনি নিজেকে বিতর্কিত শিল্পী বলে মনে করতেন এবং এইটা যখনকার রেকর্ড তখন সেই বিতর্ক একবারে তুঙ্গে 1977। তো সেসব অপ্রিয় কথায় আজকে আর যাচ্ছি না, সরাসরি গানেই চলে যাচ্ছি বরং। একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো, আগুন জ্বালো, আগুন জ্বালো, ব্যর্থ কানের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। পালায় ছুটে সুপ্তি রাতের স্বপ্নে দেখা মন্দ ভালো, আগুন জ্বালো, আগুন জ্বালো, ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। নিরুদ্দেশের পথে কামায় ডাক দিলে কি দেখতে তোমায় না, যদি পাই নাই বা দেখি, নিরুদ্দেশের পথে কামায় ডাক দিলে কি দেখতে তোমায় না, যদি পাই নাই বা দেখি, ভিতর থেকে খুঁচিয়ে দিলে যাওয়া পাওয়া, আপনাতে মোর লাগিয়ে দিলে ঝড়ের হাওয়া, ভিতর থেকে খুঁচিয়ে দিলে যাওয়া পাওয়া, ভাবনাতে মোর লাগিয়ে দিলে ঝড়ের হাওয়া, বজ্র শিখায় এক পলকে মিলিয়ে দিলে সাদা কালো, আগুন জ্বালো, আগুন জ্বালো, ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো, আগুন জ্বালো। Thank you.
বাধা দিলে বাঁধবে লড়াই মরতে হবে বাধা দিলে বাঁধবে লড়াই মরতে হবে বজুরে কি করবি বড়াই সরতে হবে বজুরে কি করবি বড়াই সরতে হবে বাধা দিলে বাঁধবে লড়াই মরতে হবে বাধা দিলে বাঁধবে লড়াই মরতে হবে লুৎকরাধন করে জড়ো কে হতে চাষ আবার বড় লুৎকরাধন করে জড়ো কে হতে চাষ আবার বড় এক নিমেষে পথের ধুলায় পড়তে হবে নাড়া দিতে গিয়ে তোমায় নড়তে হবে বাধা দিলে বাঁধবে লড়াই মরতে হবে বাধা দিলে বাঁধবে লড়াই মরতে হবে নিচে বসে আছিস কেরে কানিস কেন লজ্জা ডোরে আপনাকে রে বাঁধিস কেন নিচে বসে আছিস কেরে কানিস কেন লজ্জা ডোরে আপনাকে রে বাঁধিস কেন ধনী যে তুই দুঃখ ধনে সেই কথাটি রাখিস মনে ধনী যে তুই দুঃখ ধনে সেই কথাটি রাখিস মনে ধুলার পরে স্বর্গ তোমায় গড়তে হবে বিনা অস্ত্র বিনা সহায় লড়তে হবে বাধা দিলে বাঁধবে লড়াই মরতে হবে বাধা দিলে বাঁধবে লড়াই মরতে হবে দেবব্রত বিশ্বাসের গলায় দুটি রেকর্ড শুনলেন আপনারা। এর মধ্যে প্রথমটি অর্থাৎ ব্যর্থপ্রাণের আবর্জনা, এটি যৌবনে তিনি যখন প্রথম রেকর্ডের জগতে আসেন আর কি, সেই সময় এটি দ্বৈত সঙ্গীতের রেকর্ড ছিল তার, একক সঙ্গীত হয়নি। সে একক কণ্ঠে তার গলায় এইটি রেকর্ড, সেটা অনেক পরের 1977-এর। তো যাই হোক, আমরা রবীন্দ্রনাথের স্বদেশী গান, উদ্দীপনার গান শুনছি, সেই জন্য এর পরের গানটাও সেই রকমই একটা গান দিচ্ছি। একটু আগে অরবিন্দ বিশ্বাসের কথা প্রসঙ্গে এই শিল্পীর কথা বলেছিলাম, অশোক তরু বন্দ্যোপাধ্যায়। 3224-0473 1979 সালে এই এক্সটেন্ডেড প্লে রেকর্ডে এটি কীর্তনাঙ্গ স্বদেশী গান রবীন্দ্রনাথের তিনি গেয়েছিলেন। এই গানটি অশোক তরু বন্দ্যোপাধ্যায়ের অধুনা সব সিডি টিডির মধ্যে ডিজিটাল মাধ্যমে আমার চোখে পড়েনি, সেই জন্য এটা আপনাদের শোনার জন্য এখানে তুলে দিচ্ছি। গানটি 1979 সালে এটা হিন্দুস্তান রেকর্ডের লেভেলে বেরিয়েছিল, ইন রেকো নয় কিন্তু হিন্দুস্তান রেকর্ডস। একবার তোরা মা বলিয়া ডাক জগত জনের শ্রবণ জুড়া হিমাদ্রি পাষাণ কেঁদে কোলে যাত মুখ তুলে আজি চাহরে হিমাদ্রি পাষাণ কেঁদে কোলে যাত মুখ তুলে আজি চাহরে একবার তোরা মা বলিয়া ডাক দাঁড়া দেখি তোরা আত্মপর ভুলি হৃদয়ে হৃদয়ে ছুটুক বিজুলি দাঁড়া দেখি তোরা আত্মপর ভুলি হৃদয়ে হৃদয়ে ছুটুক বিজুলি প্রভাত গগনে কোটি শির তুলি নির্ভয়ে আজি গাহরে প্রভাত গগনে কোটি শির তুলি নির্ভয়ে আজি গাহরে একবার তোরা মা বলিয়া ডাক বিষ্কো
সঠিক কণ্ঠে মা বলে ডাকিলে রোমাঞ্চ উঠিবে অনন্ত নিখিলে বিশ কোটি ছেলে মায়ের ঘেরিবে দশ দিক সুখে হাসিবে সেদিন প্রভাতে নূতন তপন নূতন জীবন করিবে বপন সেদিন প্রভাতে নূতন তপন নূতন জীবন করিবে বপন এনহে কাহিনী এনহে স্বপন আসিবে সেদিন আসিবে নহে কাহিনী এনহে স্বপন আসিবে সেদিন আসিবে একবার তোরা মা বলিয়া ডাক আপনার মায়ে মা বলে ডাকিলে আপনার ভাই হৃদয়ে রাখিলে সব পাপা দূরে যায় চলে পূর্ণ প্রেমের বাতাসে সেথায় বিরাজে দেব আশীর্বাদ না থাকে কলহ না থাকে বিষাদ সেথায় বিরাজে দেব আশীর্বাদ না থাকে কলহ না থাকে বিষাদ ঘুচে অপমান জেগে ওঠে প্রাণ বিমল প্রতিভা বিকাশে ঘুচে অপমান জেগে ওঠে প্রাণ বিমল প্রতিভা বিকাশে একবার তোরা মা বলিয়া ডাক জগত জনের শ্রবণ জুড়াক মাতৃপাশার কেঁদে কোলে যাক মুখ তুলে আজি চাহরে একবার তোরা মা বলিয়া ডাক জগত জনের শ্রবণ জুড়া রবীন্দ্রসঙ্গীত শুনছেন অশোকতরু বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। এই শিল্পীর আসলে পিতৃদত্ত নাম কিন্তু অশোকতরু নয়, অশোক বন্দ্যোপাধ্যায়। ডাকনাম ছিল তরু, পরবর্তীকালে গানের জগতে তিনি হয়ে গেলেন অশোকতরু। এই দুটো নামকে জুড়ে দেওয়ার কৃতিত্ব ওর শিক্ষাগুরু আচার্য শৈলজারঞ্জন মজুমদারের। তো অশোকতরু বন্দ্যোপাধ্যায়ের একটা নিজস্ব গায়কী ছিল, একটু মদালস ভঙ্গিতে একটু ছেড়ে ছেড়ে ছড়িয়ে গাইতেন তিনি। সবসময় ঠিক মাত্রায় মাত্রায় যে গাইতেন তা নয়, ওর গায়কির ওইটিই বিশেষত্ব। এবং অসম্ভব জোয়ারিদার একটা পুরুষালী কণ্ঠস্বরের অধিকারী ছিলেন, যেটা রবীন্দ্রসঙ্গীতে খুব কম এসেছে। মাধুর্য এবং ওজস দুয়ের এরকম সহাবস্থান রবীন্দ্রসঙ্গীতে পুরুষ কণ্ঠ খুব কম পেয়েছে, আর তার সঙ্গে ছিল তার সাঙ্গীতিক তৈয়ারি। গান শিখে গান গাওয়া যে ব্যাপারটা, এটা রবীন্দ্রনাথের গানে খুব কমই দেখা যায়। অশোকতরু বন্দ্যোপাধ্যায় সেই বিরল গোত্রের একজন। রবীন্দ্রলাল রায়ের শিষ্য, কথা ছিল লখনৌতে মরিস কলেজে গিয়ে গান শিখবেন, ধ্রুপদিয়া হবেন, খেয়ালিয়া হবেন। তো হয়ে গেলেন রবীন্দ্রসঙ্গীতের কিংবদন্তি কণ্ঠবাদক, এবং এর প্রধান কৃতিত্ব ইন্দিরা দেবী চৌধুরানীর। অশোকতরুর কণ্ঠ সামর্থ্যকে শান্তিনিকেতনে ছাত্রাবস্থায় রবীন্দ্রসঙ্গীতের দিকে তিনিই প্রথম টেনে এনেছিলেন। তো যাই হোক, এই কিংবদন্তি শিল্পী তিনি প্রয়াত হয়েছেন, অনেকদিনই হলো আমাদের মধ্যে নেই। তো তাঁর কণ্ঠে খেয়ালঙ্গ, টপাঙ্গ ইত্যাদি গানের খুব খ্যাতি ছিল। তো সেই রকম দুটি গান ওই একই রেকর্ডের উল্টোপিট থেকে আপনাদের বাজিয়ে শোনাচ্ছি। এই গান দুটো ডিজিটাল মাধ্যমে বোধহয় যদি বা এসে থাকে খুব একটা মানে কি বলবো সহজলভ্য নয়, আর লভ্য হলেও রেকর্ডে শোনার আনন্দ তো অন্যরকম সবসময়ই থাকে। শুনুন।
ভোর হলো নিশা জাগে দশো দিশা ভোর হলো নিশা জাগে দশো দিশা আছি দ্বারে দাঁড়ায়ে উদয় যদি যেতে হলো
অসামান্য নিবেদন অশোকতরু বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। এই দ্বিতীয় ট্র্যাকটা একটু রেকর্ডটা আসলে সবই তো পুরনো রেকর্ড, একটুখানি আটকে গিয়েছিল, সেই জন্যে আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। এই রেকর্ড দুটো আপনাদের বাজিয়ে শোনাতে শোনাতে যেটা মনে হচ্ছিল সেটা হলো অশোকতরু বন্দ্যোপাধ্যায়ের অসাধারণ নাটকীয়তার কথা, বিশেষ করে দ্বিতীয় গানটিতে ওই এবারের মতো বসন্তগত জীবনে শেষকালে এসে তিনি যে লয়টাকে কমিয়ে দিয়ে সামান্য একটু পজ নিয়ে একটা অদ্ভুত নাটকীয়তা সৃষ্টি করলেন, যে অবকাশ সেখানে ছিল গানটি মুক্ত ছন্দে গীত হওয়ায়, অথচ তার দরুন একবারও এর টপ্পাঙ্গ চলনে এবং এর প্রথাগত যে গায়কী তার সীমা কোথাও তাকে লঙ্ঘন করতে হয়নি, এইটি শিক্ষণীয় এদের গান থেকে। তো এই ঘোর দুঃখে জাগিনু এর প্রথম গানটি, এটি রবীন্দ্রনাথের মধ্যজীবনের গান, খেয়ালাঙ্গ গান, আর পরে যেটি শুনলেন এটি ভৈরবী কীর্তন বলা হয়েছে। আসলে কীর্তনের এখানে একটা অঙ্গ আছে, টপ্পা আছে, মেশানো আছে, এইটি রবীন্দ্রনাথের যৌবনকালের। এই গানটা সম্পর্কে একটা অদ্ভুত ব্যাপার আছে, অদ্ভুত ব্যাপারটা কি একটু বলি, সেটা হলো গানটা রূপকরা তালে এর স্বরলিপি করা। আপনারা জানেন রূপকরা তাল রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ তাল, কিন্তু তৎসত্ত্বেও গানটা গাওয়া হয় মুক্ত ছন্দে, মানে রবীন্দ্রনাথের তৈরি তালের গান অথচ সেটা মুক্ত ছন্দে গীত হচ্ছে, এরকম কিছু নিদর্শন আছে, তার মধ্যে এইটা একটা, এবং এটা আমার কাছে খুব বিস্ময়ের ব্যাপার। তো যাই হোক, আমরা সাংগীতিক শিক্ষা রবীন্দ্রসঙ্গীতে সেই বিষয় নিয়ে কথা বলছিলাম। তো এই ক্ষেত্রে সকলের মধ্যমণি হয়ে যিনি থাকবেন তার গান এখন আপনাদের শোনাব, আচার্য সুবিনয় রায়। তার শতবর্ষ পূর্তি হচ্ছে, সেই হিসেবে এটা শ্রদ্ধাঞ্জলিও বটে। গান দুটো খুব পরিচিত, তবু রেকর্ড থেকে বাজিয়ে আপনাদের শোনাচ্ছি। 3224-0472 এটি 1979 সালের একটি 45 RPM রেকর্ডে তার গাওয়া, দুটি ধ্রুপদাঙ্গের গান, দুটি ব্রহ্মসঙ্গীত, যে ধারায় সুবিনয় রায়ের বিশেষ সিদ্ধি ছিল। এবং সুবিনয় রায়কেও কিন্তু এই উচ্চাঙ্গ সঙ্গীতের প্রভাবে যে সমস্ত রবীন্দ্রসঙ্গীত সৃষ্ট হয়েছে সেই পথে টেনে এনেছিলেন ইন্দিরা দেবী চৌধুরানী। এবং সুবিনয় রায় সেই বিরল মানুষদের একজন যারা সঙ্গীত ভবনের ছাত্র না হয়েও পরবর্তীকালে সঙ্গীত ভবনে অধ্যাপনা করেছেন রবীন্দ্রসঙ্গীতে। তা শুনুন সেই গান তার কণ্ঠে। তোমারে রাগিনী জীবন কুঞ্জে বাজে যেন সদা বাজে গো, তোমারে রাগিনী তোমারে আসন হৃদয় পদে রাজ যেন সদা রাজ গো, তোমারে রাগিনী তব নন্দন গন্ধ মোদিত ফিরি সুন্দর ভুবনে, তব নন্দন গন্ধ মোদিত ফিরি সুন্দর ভুবনে, তব পদরেণু মাখিল এতনু সাজ যেন সদা সাজ গো, তোমারে রাগিনী সব বিদ্বেষ দূরে যায় যেন সব মঙ্গল মন্ত্রে, বিকাশে মাধুরী হৃদয়ে বাহিরে তব সঙ্গীত ছন্দে, সব বিদ্বেষ দূরে যায় যেন তব মঙ্গল মন্ত্রে, বিকাশে মাধুরী হৃদয়ে বাহিরে তব সঙ্গীত ছন্দে। তব নির্মল নিরবহাস হেরি অম্বর ব্যাপিয়া, তব নির্মল নিরবহাস হেরি
অম্বর ব্যাপিয়া তব গৌরবে সকল গর্ব লাজ যেন সদা লাজ গো তোমারি রাগিনী জীবন কুঞ্জে বাজ যেন সদা বাজ গো তোমারি রাগিনী সুবিনয় রায়ের কণ্ঠে রবীন্দ্রনাথের ধ্রুপদাঙ্গ গান আমরা শুনলাম। এটা অবশ্য ধামার তালের উপরে এই যে গানটা হলো। ধামার মূলত শৃঙ্গার রসাত্মক গান, রাধাকৃষ্ণের হোলির গান ধামার, কিন্তু রবীন্দ্রনাথের হাতে পড়ে সেই শৃঙ্গার রসের গান তার শৃঙ্গারে আর নেই আর কি, ভক্তিরসের দিকে চলে গেছে। এই গানটা যদিও বিবাহ সঙ্গীত, কিন্তু বিবাহ সঙ্গীত হলেও এই গানের মধ্যে শৃঙ্গার রসের সেই অর্থে কোনো প্রকাশ ঘটেনি। যেটুকু যা ঘটেছে সেটা মূলত একটা শান্ত সমাহিত ভক্তিরসেরই গান বলবো একে। সুবিনয় রায়ের গায়কিতে একটা অদ্ভুত ব্যাপার ছিল। কণ্ঠ সম্পদের দিক থেকে তো খুব ধনী ছিলেন তা বলা যাবে না, কিন্তু মানে সুরে ছমছম করা গলা, এত অনায়াসে যে কোনো পর্দাকে স্পর্শ করতে পারতেন, এত মোলায়েমভাবে যে সেটা শ্রোতার হৃদয়কে দুলিয়ে দিয়ে যেত। তার এই গায়কিটাকে এক কথায় কবির সুমনের বাবা সুধীন চট্টোপাধ্যায় একটা ক্রিস্পি, একটা মুচমুচে গায়কির আখ্যা দিয়েছিলেন, যথাযথ আখ্যা সুবিনয় রায় সম্পর্কে। তো
এরপরে আমরা সুবিনয় রায়ের গলাতেই একটি ধ্রুপদাঙ্গ ব্রহ্মসঙ্গীত শুনব। এর আগে যে দুটো শুনলাম, প্রথমটি তেওড়া তালে ছিল এবং দ্বিতীয়টি ধামার তালে। এখন যেটি শুনব, এই গানটির এখনকার যে স্বরলিপি পাওয়া যায় স্বরবিতানে, তার থেকে একটু আলাদা সুরে সুবিনয় রায় গেয়েছেন। কিন্তু সুবিনয় রায় যেটা গেয়েছেন সেটা আমরা অনেকেই জানি না, যে সেইটি হচ্ছে এই গানের আদি স্বরলিপির সুর। কাঙালিচরণ সেনের করা এর যে আদি স্বরলিপি সেটা স্বরবিতানে পরবর্তীকালে ঈষৎ সম্পাদিত হয়েছে, সুরটা একটু পাল্টানো হয়েছে, একই জিনিস একটু পাল্টে দেওয়া হয়েছে ইন্দিরাদেবীর সম্পাদনায়। সুবিনয়বাবু যেটা গেয়েছেন সেটা হচ্ছে আদি স্বরলিপির সুরটা একদম হুবহু। সেই জন্য এই গানটা আমি আপনাদের একটু শোনাচ্ছি। এটা বলতে পারেন তার শতবর্ষে একটা শ্রদ্ধাঞ্জলি আমাদের। সুবিনয় রায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত আমরা শুনলাম। এই গানটি রামকেলি রাগের উপরে ঝাঁপতালে বাঁধা। এটি 1979 সালের গান। তো পরপর আমরা এখনো পর্যন্ত শুধু পুরুষ কণ্ঠেই গান শুনে যাচ্ছি, এরপরে মহিলারা রেগে যাবেন। তা এবার একটু মহিলা শিল্পীদের গানে আসি। এবারে যে গানটি আপনাদের শোনাবো সেইটি হচ্ছে একটি এসপি রেকর্ডের গান। এসপি রেকর্ডের গান, রেকর্ড নম্বর
21240002, এটা 1977 সালের রেকর্ড, শিল্পী জয়শ্রী ঘোষ। এই গানটি, এই রেকর্ডটির উল্টো পিঠের গান এসে গেছে সিডিতে, কিন্তু এই গানটি এখনও আসেনি, সেই জন্য এইটি আমি শোনাচ্ছি, আমার আধার ভালো। এটা বিসর্জন নাটকে শাহানা দেবী নিজের কণ্ঠে এই গানটি গাইতেন, সেইটি আপনারা শুনুন এখন জয়শ্রী ঘোষের গলায়। জয়শ্রী ঘোষের গলায় এই এসপি রেকর্ডটি আপনারা শুনলেন। এখানে বলার, এই রেকর্ডটি প্রকাশিত হয়েছিল ইন রেকো থেকে। এর আগে আমরা এই যে পরপর গান শুনলাম, দেবব্রত বিশ্বাস, অশোকতরু বন্দ্যোপাধ্যায়, সুবিনয় রায়, সবই কিন্তু হিন্দুস্তান রেকর্ডসে। ইন রেকো অনেকেই গুলিয়ে ফেলেন হিন্দুস্তান একইভাবে, এটা কিন্তু এক নয়, সিস্টার কনসার্ন যদি বা, এবং এখন সবই ইন রেকো থেকে হিন্দুস্তানের পুরনো জিনিস বেরোয় সমস্ত, ঠিকই আছে, কিন্তু দুটো কিন্তু এক কোম্পানি নয়। হিন্দুস্তান অনেক পুরনো কোম্পানি, আর এই ইন রেকো অপেক্ষাকৃত নবীন, 70-এর উৎপত্তি। তো যাই হোক, এরপরে আমরা আরেকজন মহিলা শিল্পীর গান শুনব। জীবদ্দশায় তিনি যথেষ্টই সুপরিচিতা শিল্পী ছিলেন, গত বছর এই জানুয়ারি মাসেই তিনি আমাদের ছেড়ে চলে যান, কোভিড শুরুর অল্প কিছুকাল আগে তার প্রয়াণ ঘটে। তো আজকে তাঁর কয়েকটি গান বাজিয়ে, এই গানগুলি একটিও ডিজিটাল মাধ্যমে আসেনি, আমি তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করব। আশা করি আপনাদের ভালো লাগবে। মাফ করবেন, একটুখানি স্পিডের গণ্ডগোল হয়ে গিয়েছিল, পুরনো স্পিডে এটা চালিয়ে দিয়েছিলাম, এটা
33 স্পিডে ঘুরবে আর কি। এটা একটু আমার তরফ থেকে ভুল হয়ে গেছে, আমি স্পিডটা ঠিক করে নিয়ে গানটা দিচ্ছি। শিল্পীর নাম বাণী ঠাকুর। ওকে বলো শিল্পী বাণী ঠাকুর কয়লাঘাটা ঠাকুর পরিবারের মেয়ে ছিলেন, দক্ষিণী সঙ্গীত প্রতিষ্ঠানের স্নাতক হন, পরবর্তীকালে শ্রীমতী সুচিত্রা মিত্রের কাছে সুদীর্ঘ সঙ্গীত শিক্ষা তাকে রবীন্দ্রসঙ্গীতের একজন যশস্বী শিল্পী হয়ে উঠতে সাহায্য করেছিল। অত্যন্ত বলিষ্ঠ, জোরালো, খোলা গলায় গান করতেন এবং রবীন্দ্রসঙ্গীত শিক্ষিকা হিসেবেও তার একটা বিশেষ ভূমিকা আছে। তার কাছে গান শিখে পরবর্তীকালে রবীন্দ্রসঙ্গীত জগতে অনেকেই প্রতিষ্ঠিত হয়েছেন। এই যে গানটি তিনি গাইলেন, এটি মায়ার খেলা নাটকের গান, তার গুরু শ্রীমতী সুচিত্রা মিত্রেরও এটি রেকর্ড আছে, কখনো এই অনুষ্ঠানে আপনাদের শোনাব। তো এবারে যে গানটি শুনবো এটি বাণী ঠাকুরের গলায়, কোনো ডিজিটাল মাধ্যমে নেই, এটি দেবব্রত বিশ্বাসের গলায়। আমরা সাধারণভাবে শুনতে অভ্যস্ত, রবীন্দ্রনাথের মৃত্যুর গানগুলোর মধ্যে খুব জনপ্রিয় একটি গান এটি, শুনুন। নয়ন ছেড়ে গিয়ে
বাণী ঠাকুরের গলায় এই গানটি প্রকাশিত হয়েছিল একটি সুপার সেভেন রেকর্ডে, এইচ এম বি বা হিজ মাস্টার্স ভয়েস থেকে একটি সুপার সেভেন রেকর্ডস 7LPE103 সালে। এইবারে যে গান আপনাদের শোনাব, এই গানটি শিল্পী রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে তত নাম করা নন, মূলত নজরুল গীতির জন্যই তাকে আমরা চিনি, তবু রেকর্ড জগতে তার আত্মপ্রকাশ হয়েছিল রবীন্দ্রসঙ্গীতের হাত ধরে। ইনরেকো থেকে একটি ইপি রেকর্ড, এক্সটেন্ডেড প্লে 45 RPM ইপি রেকর্ডে 1978 সালে এই গান তিনি গেয়েছিলেন, 2224-0185 রেকর্ডে, একেবারে দ্বিতীয় পিঠের অন্তিম গান। এবং এই গানটি ঘটনাচক্রে এই রেকর্ড হওয়ার ঠিক 10 বছর আগে তার মা নিজেও এই গান রেকর্ডে গিয়েছিলেন, তিনিও যশস্বী রবীন্দ্রসঙ্গীত শিল্পী। আপনারা হয়তো অনেকে আন্দাজ করতে পারছেন, ইনি আর কেউ নন, ইন্দ্রাণী সেন, এবং তার মা সুমিত্রা সেনের কথা আমি বলছি। রেকর্ডটি শুনুন, আশা করি আপনাদের ভালো লাগবে। রবীন্দ্রনাথের একেবারে শেষ পর্বের একটি অদ্ভুত প্রেমঘন বর্ষার গান, যদিও এখন বর্ষার রাত্রি নয়, তবু গানটি আপনাদের শোনাচ্ছি। মাপ করবেন, একটু স্পিড বিভ্রাট হয়ে যাচ্ছে, আসলে এটা আবার ইয়েতে ছিল, 35 RPM দেওয়া ছিল, এটা 45 বাজাতে হবে, আমি একটু ভুল করে ফেলেছি। আমি আরেকবার রেকর্ডটি গোড়া থেকেই দিচ্ছি। অচেতন মন
ইন্দ্রাণী সেনের কণ্ঠে এই গান আমরা শুনলাম। তখনও তার গায়কি পরবর্তীকালের মতন ততটা পরিপক্ক হয়ে ওঠেনি, তখনও মায়ের ছায়া তার উপরে ভীষণভাবে রয়েছে। তো এবারে যে গানটি দেব তার গলায়, সেটি তপতী নাটকের গান, রবীন্দ্রনাথের তপতী নাটকের গান, এবং প্রেমের গান হিসেবে, বসন্তের ঋতুতে বসন্ত মাখা প্রেমের গান হিসেবে সে গানটি আমাদের খুব চেনা। ইন্দ্রাণী সেনের গলায় এই গান দুটি শোনার পরে আমরা আরেকজন শিল্পীর গান শুনব, যিনি আজকে আমাদের স্মৃতি থেকে প্রায় মুছে যেতে বসেছেন, শিল্পী পদ্মিনী দাশগুপ্ত। দেবব্রত বিশ্বাস এবং মঞ্জুশ্রী চাকি সরকারের যে দ্বৈত অনুষ্ঠান হতো, তাতে এই পদ্মিনী দাশগুপ্তের বিশেষ ভূমিকা থাকতো, তিনি গানে বিশেষ ভূমিকা পালন করতেন। যে রেকর্ডটি আজকে আপনাদের বাজিয়ে শোনাচ্ছি, এটি তাসের দেশ নাটকের গান, কণিকা বন্দ্যোপাধ্যায়ের গলায় খুব বিখ্যাত। আজকে পদ্মিনী দাশগুপ্তর কণ্ঠে শুনুন, SLH 228, এটা এসপি রেকর্ড, হিন্দুস্তানের, ইনরেকো নয় কিন্তু, এটা হিন্দুস্তানের গান। ইন্দ্রাণী সেনের যে রেকর্ডটি শুনলেন সেইটি হচ্ছে 1978-এর একটি ইপি রেকর্ড ছিল, যা ইনরেকো থেকে বেরিয়েছিল। এবারে শুনুন পদ্মিনী দাশগুপ্তর গান।
করে এমনি রুহি ঘরে মনুজি কেমন করে কেমনি কাটে গো দিন দিন গুনিয়ে কেমনি কাটে গো দিন দিন গুনিয়ে কি মায়া দেয় ভুলাই দিল সব কাজ ভুলাই কি মায়া বেলা যায় গানে সুরের জাল বুনিয়ে বেলা যায় গানে সুরের জাল বুনিয়ে আমারে কার কথা সে যায় শুনিয়ে ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে আমাদের আজকের অধিবেশনের শেষ শিল্পী রবীন্দ্রসঙ্গীত চর্চার এক পুরোধা ব্যক্তিত্ব পঙ্কজ কুমার মল্লিক। তার কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত আমরা আমাদের প্রজন্মের যারা তারা হয়তো খুব বেশি শোনেননি, কিন্তু আমাদের আগের প্রজন্ম বা তার আগের প্রজন্মে পঙ্কজ কুমার মল্লিকের রবীন্দ্রসঙ্গীত একটা বিশেষভাবে শোনার ব্যাপার ছিল। আকাশবাণীতে সঙ্গীত শিক্ষার আসরের মাধ্যমে তো বটেই, তাছাড়াও চলচ্চিত্রে রবীন্দ্রনাথের গান ব্যবহার করে সাধারণ মানুষের মধ্যে রবীন্দ্রসঙ্গীতকে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে পঙ্কজ কুমার মল্লিকের একটা বিরাট ভূমিকা ছিল। রবীন্দ্রনাথের গানের সুরের শুদ্ধতাতে যিনি সর্বত্র বজায় রাখতে পেরেছেন এমন নয়, কিন্তু এই সাধারণের মধ্যে গানকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার যে রাজকীয় ভূমিকা তিনি পালন করেছেন সেটাও তো অস্বীকার করার নয়। তো এখন যে গানটা আপনাদের শোনাবো, এইটি হিন্দুস্তান রেকর্ড থেকেই বেরিয়েছিল, এটি ইপি রেকর্ড 45 RPM ইপি রেকর্ড। রেকর্ডের নম্বর হচ্ছে 1224-0003। গানটি আপনাদের খুব চেনা, প্রলয় নাচন নাচলে যখন আপন ভুলে হে নটরাজ। প্রলয় নাচন নাচলে যখন আপন ভুলে হে নটরাজ, নটরাজ জটার বাঁধন পড়ল খুলে প্রলয় নাচন, জাহ্নবীতায় মুক্ত ধারায় মাদিনী দিশাহারায় দিশাহারায় মুক্ত ধারায় উন মাদিনী দিশাহারায় দিশাহারায় সঙ্গে তে তার তরঙ্গ উঠল তুলে নটরাজ, নটরাজ জটার বাঁধন পড়ল তুলে প্রলয় নাচন, রবির আলো সারা দিন আকাশ পারে শোনিয়ে দিল রবিরালো সারা দিন আকাশ পারে শোনিয়ে দিল অভয় বাণী ঘর ছাড়া রে, আপন স্রোতে আপনি মাথে সাথী হল আপন সাথে আপন সাথে আপন স্রোতে আপনি মাতে সাথী হল আপন সাথে আপন সাথে সভার আসে সপেল তার ফুলে ফুলে নটরাজ,
জটরাজ জটার বাঁধন পড়ল ভোলে প্রলয় নাচন নাচলে যখন আপন ভোলে ১৯৩২ সালে রবীন্দ্রনাথের জীবদ্দশাতেই এই গানের রেকর্ড হয়েছিল। আপনারা যারা রবীন্দ্রসঙ্গীতের সুর সম্পর্কে ওয়াকিবহাল তারা বুঝতেই পারলেন যে এখানে সব জায়গায় যে বিশুদ্ধ সুর রাখা হয়েছে তা নয়। তবু ঐতিহাসিক কারণেই এই গানটি আমাদের ফিরে ফিরে শোনা, আর তাছাড়া নস্টালজিয়া কী বা কে কবে অস্বীকার করতে পেরেছে। এ গানটিও তপতী নাটকের গান। সাধারণভাবে অনেকেই এটিকে নটরাজের গান, শিবের গান বলে মনে করেন। তা আমার মাস্টারমশাই শ্রীযুক্ত তপব্রত ঘোষ প্রথম যুক্তি সহকারে দেখিয়ে প্রতিষ্ঠা করেছিলেন যে না, এ গান শিবের গান নয়, এ আসলে গঙ্গারই গান। তো যাই হোক, সেই সমস্ত ইতিহাসের তথ্য, গানের ব্যাখ্যা ইত্যাদি নিয়ে আবার রেকর্ডে রবীন্দ্রসঙ্গীতের নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে আসব। আপাতত আজকের মতো সবাইকে বিদায় জানাই। ভালো থাকুন, শুভরাত্রি।